Good morning everybody and welcome to my channel. এবং আজকের ভিডিওতে আমরা মাইনক্রাফট খেলতেছি। আর তুমি জানো আমি প্রতিদিন মাইনক্রাফট খেলে আর কোনো গেম নাই। সো যাই হোক আজকের ভিডিওতে আমরা একটু মাইনিং করতেছি। আমি আগে অনেক মাইনিং করছি কিন্তু তোমাদের দেখাই নাই। সো আজকে মাইনিং ডে। ওকে মাইনিং ডে 1। আজকে ডায়মন্ড না পাইলে পরের দিন খুঁজবো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো প্রথমে আমার বাইরে যাইতে হবে। আর বাইরে যাই দেখি কি হইতাছে। সুইটটা এখানে ক্রিপার আসছিল, ক্রিপারটা কই গেল? আমি ভাবতেছি ক্রিপার এখানে আশেপাশে আছে, মানে একটু আগে আমি জানলা দিয়ে দেখলাম ক্রিপার আছে। আর হ্যাঁ দেখি কি হয়। সো ক্রিপার আশেপাশে আছে অবশ্যই আমি জানি। সো ক্রিপার 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 কই ক্রিপার কই, মানে ক্রিপার যদি আমার বাসার পাশে ব্লাস্ট করে তাহলে তো আমি একেবারে শেষ। আমি এত কষ্ট করে বাসা বানাইছি, জাস্ট একেবারে শেষ। আর আমি সবাই বলে যে আমি ক্রিয়েটিভ বানাই, আমি আসলে ক্রিয়েটিভ ব্যবহার করি না গাইস। আমি ক্যান ক্যান তোমাদের আমার প্রতি বিশ্বাস হয় না। সো আমার সবাই বলে যে আমি ওকে ও নো ক্রিপার ক্রিপার না না আমি পরে এই কথা বলতেছি। সো ক্রিপার আসতেছে। সো ও শেট ক্রিপার না না আমার কাছে শোনা। আচ্ছা আচ্ছা ওর একটা মাইরা পিছে সরাই দিই তাহলে ওপর এখানে ব্লাস্ট হবে। সো আল্লাহ আল্লাহ মরছে মরছে গাইস মরছে। আর সাউন্ড একটা অফ করে রাখছে, তাহলে দেখতেছো স্মুথ চলতেছে। আর সাউন্ড অন রাখলে মানে স্মুথ চলে না, দাঁড়া আমি একটু বাড়াই দিই। সো যাই হোক আমার সাউন্ড নাও আসতে পারে, আমি জানি না। আমি ওকে এটা হচ্ছে আমার দুইটা বিড়াল, এটা হচ্ছে গিটি আর একটা হচ্ছে হার্ষ, আমি জানি। সো হার্ষ আর তোমরা জানো এর আগে নামকরণ করছিলাম। সো নেক্সট এপিসোড আমার কুকুর, মানে একটা কুকুর মানে কুকুরকে পেট বানাবো ওইটা নিয়ে করবো না, জাস্ট ওইটা বললো। আজকে যদি ডায়মন্ড না পাই তাহলে নেক্সট এপিসোড ডায়মন্ড খোঁজা নিয়ে করবো না। সো এই নিচে দেখতেছো একটা মাইনিং প্লেস বানাইতেছি বানাইছি লাইক দেখতেছো। সো এই মাইনিং প্লেস দিয়ে আমি যদি নিচের দিকে যাই তাহলে একেবারে বেডরক পর্যন্ত মাইন করছি, একেবারে বেডরক পর্যন্ত আর বেশি দূর মাইন করি নাই। সো হ্যাঁ আমি এই চেস্টে অনেক কিছুই আছে। সো হ্যাঁ এই যে র মাটন র মাটন হ্যাঁ র মাটন আছে। তো যাই হোক হ্যাঁ হো জাস্ট কিডিং। সো এখন যেটা করি সেটা হচ্ছে আমি আমার আর্মর পরতে হবে। আমার গায়ে কোনো আর্মর নয়, আমি ডায়মন্ডের আর্মর পরেছিলাম সে অবস্থায় আমি মরে গেছি একেবারে, জাস্ট হা আমি হারাই ফেলছি ডায়মন্ডের আর্মর, জাস্ট হোয়াট। সো এর জন্য আমি খুব আমি ডায়মন্ড যে পাইছি ওটা আমার পাই আমার কাছে ডায়মন্ড আছে এখনও, কিন্তু আর্মর বানাই নেই কারণ কারণ আছে। আর আমার হাতে তো ডায়মন্ডের পিকঅ্যাক্স আছে দেখতেছো তোমরা। সো হ্যাঁ চলো নিচের দিকে যাই। আর হ্যাঁ আমার কাছে এগুলো আছে। সো হ্যাঁ তারা আমি আগে আর্মরটা পরে নিই। সো চলো নিচের দিকে যাই। সো আমার স্কিনটা একটু ডেভেলপ করছে, পরে দেখাবো না তোমাদের একটা লাস্টে। সো চলো নিচের দিকে যাই। তো শিল্ড অফ হ্যান্ডে পড়ে নিছি, দাঁড়াও সাউন্ড একটা ফুল আছে। সো শিল্ড অফ হ্যান্ডে পড়ে নিছি। আর হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজতেছে। আমি আসলে ভিডিও এডিট করার সময় মিউজিক ঢুকাই না কারণ একটু সমস্যা হয়, মানে এর আগে ভিডিও ঢুকানোর পর মিউজিক করলে তাইলে আমার পরে ভিডিওর সাউন্ড শোনা যায় না। সো এর জন্য ব্যাকগ্রাউন্ডটি বসাই দিছি। আর মাইনক্রাফটের সাউন্ড একেবারে কম বানাই দিছি। সো এখানে কোল আছে, অ্যান্ড কোলগুলো আমি তো কোনো অত টর্চ আনি নাই, অবশ্য 64টা টর্চই আনছি অবশ্য। জাস্ট ওকে দেখছি ডাউন কী হয়। সো কোবল স্টোন। আর আমার ইংলিশ চ্যানেল প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আমার মাত্র ওই 9টাই ছিল, 9টাই আছে অ্যান্ড 9টাই থাকবে আই গেস। আমার ওই চ্যানেলে বেশি ভিডিও আপলোড করি না। সো হ্যাঁ এটাই আমার মেইন চ্যানেল। সো চলো নিচের দিকে যাই। সো আচ্ছা দাঁড়াও আয়রন সোর। আর তোমরা যারা অনেকে হয়তো জানো না যে আমি এই চ্যানেলে ইংলিশ ভিডিও আপলোড করতাম, পরে ভাবলাম যে আমি যেহেতু বাঙালি সেহেতু বাংলা ভিডিও আপলোড করি। সো এখান দিয়ে আগে কভার করে নিই। ওকে ও শেট ও মা, আমার এই 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 স্লিপড কন্ট্রোল এটা ব্যবহার করতে অনেক অসহ্যকর লাগে কারণ আচ্ছা। সো এটা একটা এটা দেখতে ভালো লাগে দেখে এটা ব্যবহার করতেছি, তাছাড়া আমার এটা ব্যবহার করতে অসহ্য লাগে। সো হ্যাঁ সেভ হইতেছে একে একে অটোমেটিকলি জায়গায়। সো চলো নিচের দিকে মাইন করি। আর হ্যাঁ হ্যাঁ সো হ্যাঁ এদিক দিয়ে মানে নিচের দিকে তো মাইন করাই আসছিলো, এখানে অনেকগুলো আয়রন আসছিলো কাটছি মানে ভাঙছি। সো এই জায়গাটা গর্তর মতো আছে। সো আগে না আমার কিছু কোবল স্টোন লাগবে এখন কোবল স্টোন। তো এখানে একটু মাইন করতে থাকি দেখি কতখানি যায়। সো আমি এখান থেকে কিছু কোবল স্টোন কালেক্ট করতেছি কারণ হচ্ছে কোবল স্টোন কালেক্ট করলে পরে হচ্ছে আমার ই হয়ে যায় অনেক কিছু মানে ঠিক হয়ে যায় স্যার গ্যাস রাইট টু কমাই না। আমি খালি সাউন্ড কমাই আর বাইরে যায় মানে পিছিয়ে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজতেছে এটা। সো আমি দেখাবো না কী কী মিউজিক বাজতেছে কারণ এটা একটা সিক্রেট জিনিস। সো মিউজিকের নাম ইনভেস্টিগেশন আর বাকিটুকু বলবো না। সো হ্যাঁ এখান থেকে মাইন্ড করতে থাকি দেখি কতখানি চাইতে পারি। সো এখান থেকে কোবল স্টোন মানে 56 থেকে 50টা কালেক্ট করি। সো কোবল স্টোন পরে কাজে লাগতে পারে, যদি আমি হারাই যাই তাহলে উপরের দিকে মাইন্ড করে টুং টুং করে উঠে যাবো। সো হ্যাঁ তোমরা জানো কেমনে করতে হয়, তোমরা আমার চেয়ে বেশি ভালো।
আমি এত নোব কেন সো যাই হোক সো অনেকে বলে আমি ক্রিয়েটিভ আমি ওইটাকে বলতেছি যে আমি যেটা প্রথমে বলতেছিলাম যে আমি অনেকে বলে আমি ক্রিয়েটিভ করি আমি জীবনে ক্রিয়েটিভ করি না সো এটা নিয়ে আলাদা ভিডিও আপলোড করব যে ক্রিয়েটিভ করলে কেমন হয় মানে ওয়ার্ল্ড কেমন দেখতে হয় আর সার্ভাইভাল করলে কেমন দেখতে হয় সো এটা দেখাবো আমি অ্যাচিভমেন্ট কী কী আর্ন করছি সব দেখাবো তোমাদের এই ওয়ার্ল্ডে আসলে আমি ক্রিয়েটিভ যে করি না সো আজাই এরকম পেঁচাল পারতেছি কেন সো এই জায়গায় একটা দেখতেছো সেখান দিয়ে একটু ডায়মন্ড আসছিল অনেকগুলা লাভার জন্য মানে হ্যাঁ এখান থেকে পাইছিলাম অনেকগুলো সো এটা হচ্ছে 11 নম্বরে সো 11 নম্বর ইয়েতে কোর্ডেন সো চলো যাই এখন একটু আমি হারাও যেতে পারি জাস্ট আমি আমার আমার কোনো রাস্তা মনে থাকে না যে কি কোন রাস্তা দিয়ে যাবো আর কোন রাস্তা দিয়া ই করবে সো চলো দেখি ডান পাশে একটু যাই মানে আচ্ছা এখানে হালকা একটু ই করছি সো আমি 7 কোর্ডেনে যাব না 7 কোর্ডেনে আমার মনে হচ্ছে যাওয়া উচিত হবে না কারণ আমি আমার মতো ডায়মন্ড পাওয়ার ইচ্ছা না আমার আয়রন পাইলে হয়ে যায় কারণ হ্যাঁ চলো দেখি মানে ডায়মন্ড হ্যাঁ সুবিধা আচ্ছা আমি কী করলাম এটা পিকাক্স দিয়ে ই কাটে সো নিচের দিকে যাই ও ও নো আমি 7 কোর্ডেনে যাইতে চাইছিলাম আগুন 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 ব্রো আগুন ওকে সো এখন কী করা যায় এখন কি এখন আমি ভাবতেছি স্ট্রিপ্ট ও এখানেও লাভা ওকে সমস্যা নেই আমার লাভায় কোনো ভয় নাই লাভায় মরার অভ্যাস আছে জাস্ট কিডিং ওকে সো এইটুকু আগে ঢাইকা দিয়ে আর এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করি এ কি ওকে হয়েছে ল্যাগ হইতেছিলো সো আমি জানি মানে ল্যাগ মানে স্মুদই চলতেছে বাট একটু ই হয়েছিলো গ্লিচ হয়েছিলো স্যার গ্লিচ হালকা হয়ে যেতেছে আর এখনকার গ্লিচে এমন একটা জিনিস ঢুকাইছে গাইছে মাইনক্রাফ্টের যে গ্লিচ এখন দিছে সো বেটার গ্লিচ ওইটার মধ্যে মানে অফ কী বলতেছে তারও আগে না একটু আগে টর্চটা বসায়নি মানে নেদার পোর্টাল যেখানে সেখানে পয়রা থাকে সো ওইটা দিয়ে নেদার পোর্টাল বানিতে পারবা সো আমি পাইছি দুই জায়গায় দুইটা এরকম জায়গায় পাইছি যেখান থেকে গোল্ডের ব্লক কাল ও এখানে কেউ আছে ওয়াও সুন্দর জাস্ট ওয়াও সো আসলে এখানে কেউ আছে আর সামনের এপিসোডে এই এপিসোডে যদি ডায়মন্ড না পাই তাহলে সামনের এপিসোডে ডায়মন্ড পাবো না আশা করি এই এপিসোডে পাবো মানে এপিসোডের নাম কী দেবো আমি নিজে জানি না কারণ এটা ভবিষ্যতে লাকের উপর ঠিক করতে হয় ও এখানে একটা বাদুর ওকে যাই হোক আচ্ছা ওকে দেখি কী করা যায় সো 51 ওকে দেখি ও গোল্ড 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 আমার ভালো লাগে না মানে গোল্ড অন্য কাজে লাগতে পারে কী কাজে লাগে আমি তা বুঝতেছি না মানে বুঝি না মানে গোল্ড হ্যাঁ ইয়েদের ও ও ও পিছে গোল্ড আসলো থাক ওগুলো পরে কালেক্ট করি আমি আগে এখানে আয়রন ই করে নিই না থাক এখনই কালেক্ট করি কারণ হ্যাঁ গোল্ড একটা মানে বর্তমান পৃথিবীতে গোল্ড মানুষ খালি গোল্ডের জিনিস চায় সো ডায়মন্ডের জিনিসও চায় ডায়মন্ড অত হ্যাঁ অনেক গুরুত্বপূর্ণ মানে হ্যাঁ ঠিক আছে এখানে ওকে যাই হোক ওকে এখানে অনেকগুলো আয়রন আছে জাস্ট আয়রনে অনেকগুলো অনেক ন্যাচারাল একটা জিনিস মানে যেটা তুমি সহজে পেয়ে যাবা সো আয়রন একটা ইজি জিনিস সো আয়রন আমি অনেক পাই কয়েকদিন আগে এক ও আমি ভাবছি লাভা আসতেছে মানে একটু গ্লিচ হয়েছে লাভা যদি আসতো আমি একেবারে মরতাম একেবারে ডিরেক্ট ওকে ওকে এখানে কোবলস্টোন সো আমার কোবলস্টোন থেকে স্টোন বানাইতে গেলে তোমার লাগবে হলো ফার্নিস আর ফার্নিস থেকে স্টোন বানিয়ে ফেলতে পারবা সো ওইটা ওটা অনেকেই জানে সবাই জানে তোমরা সবাই জানো কারণ আমি হলাম নব আর তোমরা হলো প্রো আমি ইয়াস আমি হলাম নব কারণ আমি অতদিন ধরে মাইনক্রাফ্ট খেলি না মানে অল্প কয়েকদিন ধরে খেলি জাস্ট অল্প কয়েকদিন না তাও আচ্ছা মাইনক্রাফ্ট আমি ভার্সন 1 থেকে খেলতাম বাট হ্যাঁ ভার্সন 1 বা 2 থেকে খেলতাম কিন্তু তখন আমি মাইনক্রাফ্ট কিছু বুঝতাম না সো আমি একটা ভিডিও আপলোড করবো মাইনক্রাফ্টে কী কী করতে হয় এমনি করে যারা যারা বুঝে না তাদের জন্য মানে আমিও বুঝতাম না এক সময় সো অনেকে আছে আমার বুঝাই দিছে যেমন DSB প্লেসের ভিডিও দেখা আমি মাইনক্রাফ্টের বেসিক জিনিসগুলো বুঝছি মানে ফার্স্ট এপিসোডটা দেখা অবশ্যই আমি DSB প্লেসের প্রথম থেকে ভিডিও দেখি এটা এটা বলে কোনো লাভ নেই আমি DSB প্লেসের ফ্যান না আমি DSB প্লেসের অনেক বড়ো ফ্যান সো অনেকে বলে আমি DSB প্লেসের ফ্যান না আমি বড়ো ফ্যান ওকে আর হ্যাঁ কয়েকদিন আগে একটা ট্রোল আপলোড করছিলাম মানে ট্রোল মানে একটা চ্যানেল আছে ইস্টাফ অফিসিয়াল ট্রোল আপলোড করছিলাম আর হ্যাঁ অধিকাংশ মানুষ ওই ভিডিও থেকে আমার চিনে জাস্ট আমার সাবস্ক্রাইবাররা যারা আছে অধিকাংশ আমি আমি যা জানি সো কারণ আগে আমার 13টা সাবস্ক্রাইবার ছিল জাস্ট 13টা মানে 1 মাসে 87টা সাবস্ক্রাইবার বাড়ছে ওয়াও মানে ওয়াও সুন্দর আমি আমি এটা অ্যাকসেপ্ট করি নাই সো আগেই বলি যে আমি যারা রোস্ট করছিলাম সে হচ্ছে ইশরাত অফিসিয়াল আর যারা জানো না তারা তো জানোই না সো যাই হোক তাই ইশরাত অফিসিয়ালের রোস্ট করছিলাম মানে রোস্ট না ওইটা হলো ট্রোল করছিলাম জাস্ট ওইটা জাস্ট ফর ফান বাট আমি সে জানে না আমি ওইটা ভিডিও ওই ইশরাত অফিসিয়ালের ভিডিও আপলোড করছি ওকে সে হয়তো জানে হয়তো আমার রিপোর্ট করে নাই প্লিজ আমার রিপোর্ট করো না আমি আসলে ওটা জাস্ট ফর ফান দিস ইজ জাস্ট ফর ফান মেট ওকে ওকে যারো আমি এখন এখন কী করা যায় সো
আচ্ছা আমি কোন দিক দিয়ে আসলাম? আমি কথা বলতে বলতে তো সব হারাই ফেললাম। আমি কোন দিক দিয়ে আসছি? ওয়েট ওয়েট ওয়েট। সো আমি মনে হচ্ছে আমি সব ভুলে গেছি, মানে কথা বলতে বলতে ঘুরতে ঘুরতে কই এসে পড়ছি। আর আল্লাহ, আমি তো রুল মানি নাই, মাইনক্রাফটের রুল মানি নাই, সবগুলা ডান পাশে রাখতে হয়। আল্লাহ, আমি তো রুল মানি নাই, এ কি ছিল? আমি কথা বলতে বলতে রুল হারাই ফেলছি, আমি কোন দিক দিয়ে যাবো? সো হ্যাঁ, তো আমি এতক্ষণ ধরে একই জায়গা দিয়ে ঘোরাঘুরি করতেছি, কেন? ওয়াই, আমি এতক্ষণ একই জায়গা দিয়ে ঘোরাঘুরি করতেছি। আর হ্যাঁ, আমি তোমাদের একটা ফুল প্রুফ দিব যে হাউ টু জাস্ট, মানে আমি আমার ওয়াল কেমন ডেকোরেশন করি। সো চলো দেখি আগে, আমি এখন উপরে যাব। সো ধরো আমি আগে আমার কিছু খাবার পাকাইতে হবে, মানে পাকাইতে দিতে হবে, ওখানে খাবার পাকতে থাকবে। আর আচ্ছা, আমি একই দিক দিয়ে খালি ঘুরতেছি কেন? আচ্ছা, আমি মনে হচ্ছে যে আমি সঠিক দিক দিয়ে যাইতেছি, কিন্তু আমি বুঝতে পারতেছি না আমি কোন দিকে যাইতেছি। আচ্ছা যাই হোক, এখানে একটা দিয়ে ঘুম দিয়ে দেখি। সো হ্যাঁ, উইল বি রাইট ব্যাক। সো হ্যাঁ, আমি উইল বি রাইট ব্যাক বললাম, কারণ হচ্ছে আমার এক দোষ ছিল, এক নম্বর, মানে পি আর পি, মানে তোমরা জানো সবাই, পি পি মানে বলবো না। সো আমার ওকে যাই হোক, থ্যাংকস ফর সাবস্ক্রাইবিং মি, ওকে সবাইকে, মানে যারা সাবস্ক্রাইব করছো। সো এখন বর্তমানে আমার সাবস্ক্রাইবার বাড়তেছে না, মানে আমার সাবস্ক্রাইবার ডিক্রিজ হয়ে যাচ্ছে, আমি জানি না কেন। সো ও কিলো 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 কী মারলো? হোয়াট দ্য হেল, কী ছিল এটা, কী মারলো আমারে? ক্রিপার, আগে স্ক্রিপার, মানে ক্রিপার ছাড়া কে মারবে আমারে? সেখানে একটু আগে ফাঁকা জায়গা ছিল, এখন ব্লাস্ট হয়ে গেছে, জানি না, ক্রিপারই আই গেস, ক্রিপার ছাড়া আর কেউ ছিল না, আমি বুঝি নাই কে আসছে। সো হ্যাঁ, আমি দেখি কি করা যায়। সো আমি আগে বেডটা এখানে বসায় নেই, মানে বেডটা এখানে বসাবো। সো যাই হোক, আমি এখন উপরের দিকে মাইন করব, দেখি উপরের দিকে। আচ্ছা, উপরের দিকে মাইন করতে গেলে নিচে টর্চ প্লেস করতে হয়, তাও আমি টর্চ প্লেস করবো না, মানে করলেও করতে পারি, মানে ওইটা আমি খালি মাইনক্রাফটের রুল ভঙ্গ করি কেন জানি। সো যাই হোক, আমি ক্রাফটিং টেবিলটা এখানে বসাই দিই। সো ইয়েস, ওকে, আর একটা কথা বলি, ওকে থাক না বললাম। আচ্ছা, ফার্নিশটা এখানে বসাই দিই। সো ফার্নিস, আচ্ছা ফার্নিস একটু খাবার পাকাইতে দিই, পরে যদি আমি উপরে চলে যাই, মানে আমার বাসায় চলে যাই, তাহলে আবার এই জায়গাটা খুঁজা খুঁজা বের করে আমি বুঝতে পারবো যে আমি কোন দিক দিয়ে আসতেছিলাম আর কোন দিক দিয়ে এটা ভিড় হতে হয়। সো আমি নিশ্চিত জানবো, খুঁজে পাবো। সো হ্যাঁ, এখন যাই খাবার পাকাইতে, আর খাবারগুলো নেওয়ার জন্য তো আবার ফিরে আসতেই হবে। সো আমি এখন উপরের দিকে মাইন করবো। দাঁড়াও, এখানে কোবলস্টোন আছে। সো আমি কোন জায়গা দিয়ে শুরু করি? সো আমার কোবলস্টোনগুলো কই? এই যে আছে, তো ঠিকই আছে। সো আমি এত জিনিস নিয়ে হারাইতে চাই না, কিন্তু আমি চেস্ট এখানে প্লেস করবো না, কারণ চেস্ট প্লেস করার ইচ্ছা নেই আমার। হু, জাস্ট আমি এত অবস্থা খারাপ হয়ে গেছে, এটা কি ছিল, আমি হারাই ফেলছি কেমনে? আচ্ছা, কী করলাম আমি এটা? যাই গুড, ওখানে আছে, ওখানে থাক। ও, ফার্নিচার থেকে আগে তিনটা পাকা জিনিস নিয়ে নিই, আর একটু খায় নিই, কারণ হচ্ছে আমি হাংরি, মানে আমার ক্ষুধা লাগছে। ওকে চলো উপর দিকে যাই। ও শেট ড্যাম, আচ্ছা যাই হোক, এখন অনেকখানি উপরের দিকে যাইতে পারবো, অ্যান্ড আই একটু উপরে যাই, উইল বি রাইট ব্যাক। তো গাইস, আমি অলমোস্ট এসে গেছি আই গেস, আমার যতটা মনে হয়, কারণ আমি 52-তে আর আমার ব্লক ছিল 56 আই গেস, 56-57 আই গেস হবে, কারণ হ্যাঁ আমি জানি এই 57টাই শুরু করছি। আর আমি সাইড বা এরকম কিছু দিয়েছিলাম, 63 না, আমি আর উপর উঠতে পারতেছি না। আচ্ছা দেখি, ওকে আর উপর উঠতে পারতেছি না, চলো লেটস সি উপরে। সো আমার মনে হয় 63 ছিল আমার ব্লক, ওই যাই পড়ছি, আইসে পড়ছি গেছে অলমোস্ট, মানে আমার 63 ছিল, আর 58, 59, 60, 61, 62, 63 চার আছে। সো আমি একটু বেশি করতেছি না, ওকে যাই হোক, চলো ওকে, আমি ই পাই গেছি, মানে ডার্ট পাই গেছি, তার মানে হচ্ছে ও 63 ব্লকে তাইসেই পড়ছি, মনে হয় ওটা 65 ছিল, মানে 65 দাও 66 ছিল আই গেস, হ্যাঁ 66 ছিল। আচ্ছা হ্যাঁ, এসে পড়ছে অলমোস্ট। সো হ্যাঁ, আমার আরও দেখতেছো। সো আমার এই টর্চের জন্য অনেকবার গ্র্যাভেল হাত থেকে বাঁচছি, আমি ভাবছিলাম রুল ভাঙবো, কিন্তু রুল ভাঙা উচিত না, কারণ হচ্ছে তুমি একজন মাইনক্রাফট গেমার, আর মাইনক্রাফট গেমার হিসাবে তোমার রুল ভাঙা উচিত না। সো ওকে, সো আমার সাবস্ক্রাইবার 73% আমার ভিডিও দেখে না, কেন, এটা কী ছিল, মানে 73% না, তারা আমি দেখানি, হ্যাঁ 83%, হ্যাঁ আমার সাবস্ক্রাইবার 83% আমার ভিডিও দেখে না, আমি এটা চাই না। সো আমার আবার আমার চ্যানেলের 73% ভিউয়ারই আমার সাবস্ক্রাইব করে নাই, ওয়াও, এটা ঠিক না, আমার সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ। আর যদি যতখানি সাবস্ক্রাইব আছে তার সাথে যদি 70% যোগ করি, আর এখানে একটু ইয়ে আছে থাক, তার সাথে যদি 70% যোগ করি, তাইলে কী হয়, আমার তো একেবারে মালামাল হয়ে যায়, আমার 500-র মতো সাবস্ক্রাইবার হয়ে যায়। ওকে যাই হোক, হা, এখানে ক্রিপার ব্লাস্ট করছিল, আমার খালি ক্রিপারই ধরে, আর কেউ ধরে না, ক্রিপার, ওকে নিচে যাই। সো
ক্রিপার দুইবার ধরছে আজকের সিরিজে, সো আজকে পড়বে। তো অনেকে বলে আমি চিটিং করি। আচ্ছা আচ্ছা গাইস, আর নিচে যা উইল বি রাইট ব্যাক। ওকে আচ্ছা পড়ছি, হা হা হা, এত তাড়াতাড়ি কেমন আসলাম। সো আমি একটু স্কিপ করছিলাম আর মাঝখানে ওয়ান দেখলাম না। এই ওয়ানটা হচ্ছে আমার, মানে ওয়ান বলছি কারণ আছে। সো ওয়ানের কারণ হচ্ছে মানে আমার আমার পি ধরে নাই, আমার পি ধরে নাই, আমার ওয়ান ওয়ান নাম্বারে পি, বাট হ্যাঁ যাই হোক আমার পি ধরে নাই আসলে, আমার পি ধরে না, মানে আমি বলবো না আমার পি ধরছে নাকি, আমার খালি পি ধরে না, আমার পি ধরে না। ওকে ওকে, আমি এদিক দিয়ে আসছিলাম, আমি এতক্ষণ ধরে এই একই জায়গা দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম, আমি নিচে এসে পড়ছি। সো আসল কথা হচ্ছে আমি যাবো কোন দিক দিয়ে আমি দেখাই তোমাদের। সো আমি এই জায়গাটা দিয়ে এতক্ষণ ধরে ঘোরাফেরা করছি, মানে এখান দিয়ে, আর ও এই যে আমার এটি আছে, সো এগুলো নিয়ে যাই আগে। এই সেম জায়গা দিয়ে আমি এতক্ষণ ধরে ঘোরাফেরা করছি, আসলে যে ওইটার আশেপাশে আমার বেরোর রাস্তা ওইটা আমি জানি না। সো আজকে কিচ্ছু পাইলাম না, মানে এই বাঁচার জন্য কিচ্ছু পাইলাম না। আমি আরেকটু ঘোরাঘুরি করার পরে তারপরে যদি আমি আসলে ই হয়েছি, কারণ যদি আমি যদি আরও কিছু পাই তাহলে একটু দুঃখ লাগবে। আচ্ছা আমি দেখাই আমি কোন দিক দিয়ে ছিলাম। সো আমি এদিক দিয়ে আসতেছিলাম, সো আমি এতক্ষণ ই করতেছি, সে এতক্ষণ ধরে ই করতেছে। আর আমি আমার স্কিনের একটা স্পেশাল জিনিস দেখাবো আমি যেটা বানাইছি। সো এদিক দিয়ে আমি একই জায়গাতে আল্লাহ ও শেট। আচ্ছা আমি হ্যাঁ উপরে উঠা যাই, জাস্ট এই কোবলস্টোনটা কাটিয়ে দেয়। আমি কোবলস্টোন আর খরচ করতে চাই না, আমার কোবলস্টোন খুব প্রিয়, ওইটা দিয়ে স্টোন বানাই দিব নে। সো হ্যাঁ 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 লাল্লা, আর আমি এটা নিয়ে আজকে বা অন্য দিন আলাদা একটা ভিডিও বানাবো যে আমি আসলে চিটিং করি না, ওইটা পুরাটুক দেখাবো, ফুল প্রুফ। ওকে, ওটা কোনো সার্ভাইভাল সিরিজ হবে না, কিন্তু সার্ভাইভাল প্লে লিস্টে ঢুকবে। সো যাই হোক, এখন উপরের দিকে যাই। সো এখানে একটু বেড দিয়ে একটু ঘুমাই দেয়, আমাকে গেছে রাত হয়ে গেছে, কারণ হ্যাঁ আমি বেটা ব্যবহার করি, আমি বেটা খেলি। সো কারণ হচ্ছে আমার হ্যাঁ লেটেস্ট আপডেট ভালো লাগে, তো বেটা খেলি। আর আমি এখন আপডেট করি নাই বেটাটা, মানে যেটা এখন খেলি 6.3 6.5 এসে গেছে, আর আমি এখন আপডেট করি নাই, কারণ হচ্ছে আমার আপডেট করাটা একটা যন্ত্রণা লাগে। আমি ভাবতেছি যে 1.17 আসার আগ পর্যন্ত আমি আপডেট করবো না, মানে হ্যাঁ তার আগে না করাই ভালো, কারণ 1.16 আর 17 মানে 16 সবগুলো আপডেট একেবারে সেম, মানে কোনো পরিবর্তন নাই আই গেস যতটা। সো হ্যাঁ এখান দিয়ে আরেকটু কবস্টন কালেক্ট করে দিই, আমার কবস্টন অনেক কম হয়েছে। সো হ্যাঁ আরেকটু আল্লাহ, আমি আর চুলে হারাই যেতাম, বেশি আমি আগুনে পড়তাম। আর আমার এটা মাইনিংয়ের জন্য ভালো লাগে না, মানে মাইনিং ভালো লাগে। আর আরেকটা কথা বলি, আমি একটা জিনিস তো করি, মানে যখন অফ ক্যামেরায় মাইনিং করি তখন তখন হলো ই নিয়ে করি, মানে তখন আমি একটা সুবিধা নিয়ে করি। সো গেম মোড ইজি রেখে দিই যাতে কোনো মব আর একটু কম আসে। সো এখন যেমন নর্মালে আসে কিন্তু তখন গেম মোড ইজি থাকে। প্লিজ এটার জন্য আমার কিছু বলো না, আমি ক্রিয়েটিভে খেলি না ঠিক আছে, তাও আমি এটা করি, এটা এটা তো কোনো অপরাধ না, আমি তো সার্ভাইভালে আছি, আমি পরে দেখাবো না, এখন দেখাবো না। সো ভিডিও যখন চেঞ্জ করবো তখন দেখাবো আমার অ্যাচিভমেন্ট ক্যান বি আর্ন, মানে আমার অ্যাচিভমেন্ট আর্ন করতে পারবো, কিন্তু আমার সাইন ইন করতে হবে। কিন্তু আসলে আমার সাইন ইন করবো আজকে, আমি জানি না আমি করছি নাকি, আমি ভুলে গেছি। ওকে আচ্ছা দেখাই তোমাদের, সেটিংসে যায়, আমি আগে আমার স্ক্রিনটা দেখাবো, আর দেখতেছো অ্যাচিভমেন্ট। ওকে আমি সাইন ইন করি নাই, সো আগে আমি তোমার ভিডিওতে আগে দেখাই, থার্ড পার্সন ফন্ট না ব্যাক, সরি ব্যাক, আমি দেখাই আমার স্ক্রিনের মধ্যে কী করছি। সো একবার বিদ্যুৎ লাগে, বাট আমার ওটা পছন্দ হয়েছে, কারণ আমি ক্রিপারের ফেস পিসে লাগাইছি, আর আমি আমার স্ক্রিন একাই বানাই, আমার কেউ সাহায্য করে না সত্যি। সো দেখতেছো গাইস ক্রিপার, ওকে ক্রিপার, এটা আমার দেখছো পিসি ক্রিপার, আমার ক্রিপার, মানে আমার আমার লাখ খালি ক্রিপারের উপর পড়ে, তো তার জন্য ক্রিপার 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 আমার ক্রিপার। ওকে হ্যাঁ 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 আই এম এ ক্রিপার। সো যাই হোক উপরের দিকে যাই। সো আজকে ভিডিও এইটুক না, আমি এখন উপরের দিকে যাবো। তো দেখতেছো কেমন লাগতেছে, একবার বাড়ি খায় আবার সামনে আসে, আবার বাড়ি খায় আবার সামনে আসে, জোস একেবারে আমার কাছে জোস লাগছে, মানে নিজের যে জোস বলে সে আসলে জোস না, আসলে আমি জোস না, আমি একেবারে খ্যাপ মার্কা পোলাপান, মানে আমি আমি যেটা আছি মানে এসডিটিএস প্লেস আমার। ওকে আমি সবসময় ভিডিও, আচ্ছা দাঁড়াও আমি আইসে পড়ছি, আমি এখন আজাইরা বেচাল পারবো না। দেখতেছো গাইজ কি কিউট আমার ই স্কিনটা লাগতেছে, দেখো পিচাকার ক্রিপার মতো, লাল সবুজ ক্রিপার। ওকে লাল সবুজ ক্রিপার, আর সামনের এপিসোডে ইয়েতে, আচ্ছা যাই হোক আজকে এই পর্যন্তই। সো দেখতেছো আমার সাইন ইন করলে সে না পাবো, সো আমি আসলে অ্যাসিভমেন্ট আর্ন করতে পারবো। আর আচ্ছা অ্যান্ড হ্যাঁ গাইজ, হোপ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য বেল আইকন, আমার ইংলিশ চ্যানেল সাবস্ক্রাইব করার লিঙ্ক ডেসক্রিপশন আছে। সো হ্যাঁ গাইজ, হোপ ইউ লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব প্রেস দ্য বেল আইকন ওভার ইট, নেভার মিস অ্যান আপডেট, অ্যান্ড বাই বাই। It's caught in the crossfire. It's caught in the crossfire.